আজকে হচ্ছে 14ই মে 2022, এখন বাজে হচ্ছে বেলা 1:30টার মতো। আমরা আসছি ওকোটক্স শহরে, সেটা 20 কিলোমিটারের মতো দূরে ক্যালগারি থেকে। আসছি এই বিগ রকটা দেখার জন্য। বিগ রকটার সাইজ আপনাদের দেখাচ্ছি, এটা রিয়েলি একটা বিগ রকি। এখন আমরা উর্মির কাছ থেকে শুনবো এটার গল্প কি। কেনানাস্কি সবং প্যান ফের, যে পাথরের খণ্ড, পাথরের টুকরো, যেটা কিনা আতাবাস্কার রিভারের আইস গ্লেসিয়ারের মাধ্যমে গড়িয়ে গড়িয়ে একটা টুকরো এইখানে চলে আসে বলে এইটার নামকরণ করা হয়েছে বিগ রক। আর এটা দেখার জন্য অনেক মানুষ আসে দূর দূরান্ত থেকে, সেই জন্য এটাকে টুরিস্ট স্পটও বলা যায়। আমরা তাহলে উর্মি একটু এখানে যে বেশ কিছু দর্শনার্থী এই মুহূর্তে আছে সেটাও একটু দেখাই, এবং এই পাহাড়টাও দেখাতে পারেন, যে এটা কিনা যেই আইস গ্লেসিয়ার এর মাধ্যমে। দর্শক দেখতে পাচ্ছেন এই পাহাড়ের চূড়া, বরফে ঢাকা চূড়া, আইস গ্লেসিয়ার এখান থেকে এসেছে, রাইট? হ্যাঁ, এখান থেকে এসেছে। এবং এই পাথরটা ওজন হচ্ছে 16,500 টন, এবং এটা থ্রি স্টোরিড বিল্ডিং, বিল্ডিং এর সমান, মানে তিনতলা বিল্ডিং এর সমান।